দিস নাইট একেবারেই সম্ভব হতো না। প্লিজ আমাদের স্পন্সরদেরকে একবার ধন্যবাদ জানাও। আমাদের টাইটেল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড, পাওয়ার্ড বাই প্রেমস কালেকশন, কো পাওয়ার্ড বাই স্টেপস ফুটওয়্যার, মেকওভার পার্টনার আলভিরাজ, রিয়েল এস্টেট পার্টনার রাইস গ্রুপ, ট্রাভেল এজেন্ট পার্টনার ভিনটেজ ট্রাভেল সার্ভিসেস, লজিস্টিক পার্টনার শফিক মোটরস, হসপিটালিটি পার্টনার দি রয়্যাল প্যারাডাইস, নিউজ পার্টনার একাত্তর টিভি, অনলাইন পার্টনার জাগো নিউজ 24.com, রেডিও পার্টনার জাগো 94.4 FM, অ্যান্ড লাইসেন্সি বাই অন্তর শোবিজ। আর এবার আমরা আমন্ত্রণ জানাতে চাই আমাদের তিন প্রতিযোগীকে আরো একবার, নাজিবা বুশরা, নিশাত নাওয়ার সালোয়া, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবং একই সঙ্গে আমাদের যারা স্পন্সর ছিলেন তাদেরকে একটু রাখতে চাই। কন্টেস্টেন্টদেরকে নিয়ে আসবে সিরাজুল আল সাফার। একজন একজন করে নিয়ে আসবে স্টেজে, এবং সিরাজুল আল সাফান আপনি নিয়ে আসবেন, আমরা চাই একজন একজন করে স্টেজে আসুক, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের স্পন্সরদেরকে এবং স্বপন ভাইকে স্টেজে ডাকার জন্য বলছি। ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জনাব পিন্টু আগরওয়ালকে মঞ্চে আসার জন্য, প্রেমস কালেকশন থেকে জনাব প্রেম অম্বানীকে, স্টেপ ফুটওয়্যার লিমিটেডের শামীম কবিরকে, সেই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আলভিরাজের চেয়ারম্যান মিস্টার মুরাদকে, দ্য রয়্যাল প্যারাডাইসের প্রতিনিধিকে। রাইস গ্রুপের চেয়ারম্যান ফাইজান আজিম খানকে, ভিনটেজ ট্রাভেল সার্ভিসেস এর মিস্টার জামানকে মঞ্চে আরো আমন্ত্রণ জানাচ্ছি, শফিক মোটরস এর চেয়ারম্যান জনাব শফিকুল্লাহকে, একাত্তর টিভির রিপ্রেজেন্টেটিভকে মঞ্চে যোগ দেওয়ার জন্য আরো আমন্ত্রণ জানাচ্ছি, জাগো নিউজ 24.com এর রিপ্রেজেন্টেটিভ এবং জাগো FM 94.4 এর রিপ্রেজেন্টেটিভকে। Please come on the stage. And as well as Antor Shobijer Shomanito Chairman Ebong Madam, Apnar please stage ashben. Shapon sir. Antor Shobijer Chairman Shapon Chaudhry Ebong Vice Chairman Nasreen Chaudhry ke manche amantran janachi, shei sathe manche ashar jonno onurodh korbo Omicron Group er Engineer Mehdi Hassan Ebong Dola Hassan ke. As well as এটিএন বাংলা সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, আপনাকে আমরা মঞ্চে চাই, নাম ঘোষণার সময় আপনাকে একটু চাই প্লিজ। আর এই সম্মানিত মানুষদের সামনে আমরা ডাকতে চাই আমাদের তিনজন প্রতিযোগীকে, এবং তাদেরকে মঞ্চে নিয়ে আসবেন সিরাজুল আল সাফওয়ান। নিশাত নাওয়ার সালোয়া এবং জান্নাতুল ফেরদৌস ঐশী মঞ্চে আসবেন। একজন একজন করে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, প্রথমেই ডাকতে চাইবো বুশরাকে। এবার ডাকবো নিশাত নাওয়ার সালোয়াকে। Shukla
goodness. Yeah, she's a little bit loco, and I'm mad that you're cold. আসলে আমরা মেয়েরা সাজতে পছন্দ করি এবং সেই সাথে চেষ্টা করি সবচেয়ে বেশি সময় নেয়ার সাজার জন্য, তাই না? শেষবারের মতো আমরা আমাদের টপ থ্রি কে স্টেজে পাচ্ছি। আমার মনে হচ্ছে তারা যথেষ্ট সময় নিয়ে সেজে স্টেজে আসছে। আমাদের কাছে আছে দুজন এবং সেই সাথে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জান্নাতুল ফেরদৌস ঐশীকে। So here we have the three contestants of Miss World Bangladesh 2018. আর এদের মধ্যেই কেউ একজন সেই খেতাবটা পেয়ে যাবে এন্ড আমাদের পুরো বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করবে। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমাদের সাথে উপস্থিত আছেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ঘোষণা করব সেকেন্ড রানার আপ এবং কে হচ্ছেন তৃতীয় সেকেন্ড রানার আপ। আমি সেকেন্ড রানার আপের নাম ঘোষণা করতে চাই, তার আগে আর একবার দেখিয়ে নিতে চাই যোগ বিয়োগের হিসেবটা পারফেক্ট আছে কিনা। কেমন লাগছে তোমাদের সেটা একটু জেনে নেই, নার্ভাস? তা তো অবশ্যই নার্ভাস লাগছে। ফাইনাল রেজাল্ট দেয়া হবে, জানি না কি হবে, আশা করি ভালোই হবে। অল দ্য বেস্ট। আমি তোমার কাছে একটু জেনে নেই কেমন লাগছে। নার্ভাস ফিল হচ্ছে একটু, ওয়েট করছি রেজাল্টের জন্য। ঐশী কি মনে হচ্ছে, মাথায় কি ঘুরছে? মাথার রেজাল্ট নিয়ে তেমন কিছু ঘুরছে না, নার্ভাসনেসও কাজ করছে না আল্লাহর রহমতে। কারণ আমার এটা বিশ্বাস যে যাকে বিচার করা হয়েছে সম্পূর্ণ সঠিক নীতি মেনেই বিচার করা হয়েছে। সুযোগ্য বিচারক মণ্ডলীগণ তারা সঠিক বিচার মেনেই করেছেন, তাই আমার কোনো নার্ভাসনেস নাই। আর হচ্ছে সত্যি কথা, এটা তো শেষ না, এটাই শুরু। আমি প্রথম কোনো বিউটি প্যাজেন্টে এসেছি, এত ভালো, আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ, সব মিলে আমি খুব খুশি, তাই আমার মধ্যে কোনো নার্ভাসনেস দুঃখ কোনোটাই কাজ করছে না। ধন্যবাদ। বা খুব ভালো উত্তর দিয়েছো, কিন্তু এই আনসারে মার্কিং করছি না, মার্কিং করলে হান্ড্রেডে হান্ড্রেডই পেয়ে যেতা। নীরব আমরা কি রেডি, আপনারা কি রেডি জানার জন্য? আমরা কিন্তু এখন একটু এক্সাইটমেন্ট দেখতে পারি, তাই না? আমরা কি রেডি আমাদের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর জন্য? ওকে, আমার কাছে এখন রেজাল্ট এবং ফাইনাল রেজাল্টে যিনি হচ্ছেন সেকেন্ড রানার আপ, আমি ডক্টর মাহফুজুর রহমান স্যারকে অনুরোধ করব সেকেন্ড রানার আপকে ক্রেস্টটা তুলে দিতে। এবং যিনি হচ্ছেন জামালওয়াল মিস ওয়ার্ল্ড 2018 এর সেকেন্ড রানার আপ, তিনি হচ্ছেন নাজিবা বুশরা। আপনাদের দেরি করাবো না, এখন ঘোষণা হয়ে যাবে কে হচ্ছেন জামানওয়াল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018, যিনি প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে শুধু সৌন্দর্য না গুণে। আর
Diamond World, Miss World, Bangladesh 2018 is... Wait! এত তাড়াতাড়ি বলে কি দিব? ওকে ওয়েট, আরেকটু পর, আরেকবার কি চেক করে নেব? ডাবল চেক, ডাবল চেক। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের শেষের দিকে অবশ্যই বুঝতে পেরেছেন আমাদের অনুষ্ঠান তো আমার পরিপূর্ণ লাগছে না। আমাদের ফ্যামিলিতে আরো দুইজন আছে, তাদেরকেও আমি ডেকে নিচ্ছি দু এক মিনিটের মধ্যেই। আমি অমিকন গ্রুপে গ্রুপ এমডি মিস্টার শরীফকে আসতে বলছি। মিস্টার শরীফ, একটু তালি ওর জন্য, তার আমাদের এই জার্নিতে শুরু থেকে ছিল, আছে, থাকবে। আর আমার অন্তর শুভেচ্ছ যাকে দিয়ে নাম করেছিলাম, আমার ছেলে, সে এখন ইঞ্জিনিয়ার, তো অন্তরকে ডাকছি, চৌধুরী মাশরাফুল ইসলাম অন্তর, ভবিষ্যৎ দেখবে। আর আমার এই মিস ওয়ার্ল্ড গতবার থেকে পর্যন্ত সবচেয়ে বেশি পরিশ্রম করেছে আমার পার্টনার নাসরিন চৌধুরী, ওর জন্য একটু তালি চাবো, আর কিছু না। ও মেয়েদেরকে খুব আদর যত্ন করে মেয়ের মতোই চালিয়ে যাচ্ছে। আর আমার কোম্পানির আরেকজন ডিরেক্টর চৌধুরী মাশফেকা ইসলাম প্রান্তর, প্রান্তর আমার মেয়ে প্রান্তর, ও যে একটি তালি, তার ওকে মা বলি, মায়ের মতোই সবসময় থাকে আমার পাশে। তো এবার শেষের দিকে আমরা আমাদের সবচেয়ে বড় স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ড, যে টাইটেল ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, সেই ডায়মন্ড ওয়ার্ল্ডের একজন কর্ণধার পিন্টু আগারওয়াল, একটু তালি, জোরে তালি হবে, পিন্টু আগারওয়ালা, এবং যিনি আমাদের সর্ব আকর্ষণ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ যে হবে, ক্রাউনটি পড়বে, এটি ক্রাউন স্পন্সর, আরেকটি তালি। আমরা জেনে যাবো আসলে আমাদের আজকের টাইটেল উইনারকে। So let's end it up. আমরা এখনই শেষ করে দিচ্ছি এবং আমরা ঘোষণা করতে যাচ্ছি কে হচ্ছেন Diamond World Miss World 2018. Here is the result. আমরা কি অডিয়েন্স কে জিজ্ঞেস করব? No. Can you guess? একটু করে জিজ্ঞেস করে নিব। কে হবে? কি মনে হয় কে হবে? আরো একবার কে হবে? Okay, last one. কে হচ্ছে? So, declaring Diamond World Miss World 2018 Bangladesh is Jannatul Firdaus Oishi! আমাদের চ্যাম্পিয়ন আর ফার্স্ট রানার আপ নিশাত নারায়ণ সালওয়া, তাকে ডক্টর মাহফুজুর রহমান ফার্স্ট রানার আপের ক্রেস তুলে দিচ্ছেন। আমরা পেয়ে গেছি আমাদের জয়নাথ
ফার্স্ট রানার আপ নিশাত আওয়াজ সালোয়ার তাকে প্লেস করে দিতে পারবেন। Once again, Jai Shobha, ekta chore kore dite. Shobha, Danny, Ale. Cody, where did you learn how to do that? অন্তঃসবিজের অন্তর কেস তুলে দিবেন উইনারকে। এবং অনেক 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 উপহার রয়েছে সবার জন্য। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সুপ্রিয় দর্শককে, যারা ডে ওয়ান থেকে এটিএন বাংলার সঙ্গে ছিলেন, যারা ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। পাওয়ার বাই প্রেমস কালেকশন আমাদের সঙ্গে থাকবার জন্য, কো পাওয়ার বাই স্টে ফুটওয়ার। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্টনারদেরকে, মেকওভার পার্টনার আলভিরাস, রিয়েল এস্টেট পার্টনার রাইস গ্রুপ, ট্রাভেল এজেন্ট পার্টনার ভিন্টেজ, এবং লজিস্টিক পার্টনার শপিক মোটরস, আমরা হসপিটালিটি পার্টনার দ্য রয়্যাল প্যারাডাইসকে ধন্যবাদ জানাতে চাই, নিউজ পার্টনার একাত্তর টেলিভিশন, অনলাইন পার্টনার জাগনিস 24.com, রেডিও পার্টনার 94.4 জাগো এফএম, লাইসেন্সি অন্তঃস অভিযান। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার 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 ভিউয়ার্স, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। উই আর সাইনিং অফ, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস, অ্যান্ড জান্নাতুল ফেরদৌস হই, শি ইজ ইওর গার্ল ফর বাংলাদেশ, থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার, দেখা হবে আবার নেক্সট।